নফল সিয়াম শুক্রবার রাখার হুকুম কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম শুধু শুক্রবারে নফল সিয়াম রাখতে নিষেধ করেছেন। কেন নিষেধ করেছেন জানেন? বেদাআতের দরজা হলো আবেগ, ফজিলত দেখেই বেশি করতে মন চায়, এই জন্য প্রায় রাসূলুল্লাহ গিরে মেরেছেন। রমজানের ফজিলত একদিন আগে শুরু করবা, না যায় হারাম। রোজার ফজিলত একটু পোক্তা করবা, 10 মিনিট বাড়াবা, না যায় হারাম, ঠিক জায়গায়। তোমার দায়িত্ব বেশি ইবাদত করা নয়, তোমার দায়িত্ব মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি এর পদ্ধতিতে কমটুকু করা, বেশি করা না। শুক্রবারের অনেক ফজিলত, এই দিনে এত সওয়াব, শত সওয়াব, এই দিনে দরুদ পড়লে সওয়াব, বান্দা চিন্তা করলো তাই তো এই দিন আমি তাহলে রোজা রেখে দেব, বেশি সওয়াব হবে না, শুধু শুক্রবার রোজা রাখবা না, অত যুক্তি কি আছে, দরকার নেই। শুক্রবারের রাতের ফজিলত বেশি, এই রাতে তোমরা সূরা কাহাফ পড়বা, চিন্তা করলে এই রাতে তাহলে আমি 4 রাকাত তাহাজ্জুদ বেশি পড়ি। লা তাখুসু লাইলাতি লাইলাতাল জুমআতি বিকিয়াম ওয়ালা ইয়াউমাল জুমআতি বিসিয়াম, জুমার রাতকে খাস করে কোনো তাহাজ্জুদ কে আমল লাইল না ইবাদত করবে না, আর জুমার দিনে খাস করে কোনো রোজা রাখবে না। যেটুক মাসনুন ওইটুক করো, ওতেই তোমার 16 আনা জান্নাত হবে, বেশি দূর এগোনোর দরকার নেই। এই জন্য শুক্রবার, শুধু শুক্রবার রোজা রাখা, এটা হাদিসে নিষেধ আছে।